অ্যাপ ডেভেলপারদের দ্বারা ডেটার অপব্যবহার হচ্ছে এমন কিছু, কেউ ধরিয়ে দিতে পারলে তাদের পুরস্কার হিসেবে টাকা দেবে ফেসবুক। ডেটা অ্যাবিউজ বাগ বাউন্টি নামের প্রোগ্রামটি অল্প কয়েক সপ্তাহের মধ্যে শুরু করতে যাচ্ছে ফেসবুক। মঙ্গলবার ফেসবুকের এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাক্ট সিকিউরিটি কলিন গ্রিন লেখেন, আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এমন একটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছি যেখানে আমাদের ব্যবহারকারীর তথ্য কেউ বেহাত করছে কিনা তা দেখা হবে। ডেটার অপব্যবহার রোধে এই বাউন্টি প্রোগ্রামটি ফেসবুকের বর্তমান চলতে থাকা বাগ বাউন্টি প্রোগ্রামের একটা অংশ হিসেবে থাকবে। এর ফলে কেউ ফেসবুকে তথ্যের অপব্যবহার করছে কিনা বা ফেসবুকের নীতিমালা ভঙ্গ করছে কিনা তা দেখা হবে। এই প্রোগ্রাম অনেককে বিষয়টি নিয়ে সচেতন হতে সহায়তা করতে পারে। এখানে প্রথমেই তারা ধরতে পারবেন কে কোন পক্ষের কাছ থেকে ডেটা নিচ্ছে, সেটা চুরি করছে কিনা কিংবা কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করছে কিনা। এই প্রোগ্রামের অধীনে ফেসবুক অন্তত $40,000 পুরস্কার দেবার ঘোষণা দিয়েছে। সম্প্রতি ফেসবুকের সঙ্গে তৃতীয় পক্ষের অ্যাপ হিসেবে কাজ করে অন্তত 8,70,00,000 ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয় ক্যামব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠান। এরপর ডেটার নিরাপত্তা নিয়ে নানান আলোচনা সমালোচনার মুখে পড়ে ফেসবুক। তাই ডেটার নিরাপত্তা দিতে এমন প্রোগ্রাম করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।